সব দেখে যেমন মানুষের ভাগ্য জানা যায়, সেরকম একজন মানুষের হাতে রেখা দেখে তার ভাগ্যে কী আছে সেটা বিচার করা যায় সঠিকভাবে। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, আপনি নিজের হাত দেখে আপনি যে ধনী হবেন তার সংকেত আপনার হাতের মধ্যে আছে। আজকে আপনি ধনী হওয়ার সংকেত নিয়ে আলোচনা করব, যা দেখে আপনি খুব সহজে বিচার করতে পারবেন আপনি ধনী হবেন। কিছু রেখা আমি দেখাবো আজকের এই ভিডিওতে, যে রেখাগুলো ধনী হওয়ার সংকেত, আপনার হাতের রেখা বলে দেবে আপনি ধনী হবেন। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এ প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে রেখাগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো, এই রেখাগুলো কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে যে ফলটা দেয় একজন নারীর হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য 8 মিনিটের ভিডিও, ভিডিওটা পুরো দেখুন। আর এই ধরনের যদি ভিডিও চান তো এখনই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমি ধনী হওয়ার প্রথম যে সংকেতটা দেখাচ্ছি আপনারা দেখুন। প্রথম সংকেত অর্থাৎ প্রথম রেখা, যে রেখা থেকে আপনি বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন। তো এটা দেখার জন্য আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে হাতের যে অংশের দিকে, সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। যে আঙুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তর্জনীর আঙুল। এই তর্জনীর আঙুলের নিচে আমাদের যে অংশটা হাতে আছে সেটা দেখুন, এটা হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র, ইংরেজিতে জুপিটার মাউন্ট বলে, এটাকে গুরু পর্বতও বলা হয়। এই ক্ষেত্রটার দিকে আপনারা দেখুন, এই ক্ষেত্র বলবে যে আপনি ধনী হবেন। এই ক্ষেত্র অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র দিকে লক্ষ্য রাখুন। তারপরে যেটা দেখতে হবে আপনাকে এই বিদ্যা আঙুলের নিচে, আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, ইংরেজিতে এটাকে ভেনাস মাউন্ট বলে। তো আমি এবার যে কথাটা বলব সেটা একটু ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করুন। যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনার হাতে থাকে বা বৈশিষ্ট্যটা এই ধরনের হয় তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। এই সংকেতটা এই দুটো স্থান থেকে আপনারা বিচার করতে পারবেন। এবার যেটা বলছি আমি আপনারা দেখুন, দেখুন আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটা উঁচু আছে কিনা। প্রথম শর্ত হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা আপনার উঁচু হতে হবে। হাতটা যদি সোজাভাবে ধরেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার বৃহস্পতির ক্ষেত্র উঁচু আছে। তারপরে দেখতে হবে শুক্রের ক্ষেত্র আপনার উঁচু আছে কিনা, উঁচু বলতে উভার নিয়ে আছে কিনা। এই দুটো ক্ষেত্র আপনার অর্থাৎ গ্রহ যদি উঁচু থাকে, উভার নিয়ে থাকে, একটু ফোলা থাকে, তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। এটা একটা অন্যতম সংকেত ধনী হওয়ার। একটা নতুন তথ্য আপনাদেরকে দিলাম, এর আগে হয়তো কেউ বলেছে কিনা আমি জানি না, আপনারা জেনে রাখুন এই বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহ যদি উঁচু এবং উভার নিয়ে থাকে আপনি 100% ধনী হবেন। তাই আপনার হাতে এই দুটি গ্রহ দেখুন কীরকম অবস্থায় আছে, নিচু বা বসা বা গর্তযুক্ত থাকলে পরে আপনি ধনী হবেন না, অর্থনৈতিক সমস্যা আপনার দেখা দেবে। এরপরে আপনাদেরকে আমি 2 নম্বর রেখা দেখাব, এই রেখাটা ধনী হওয়ার একটা অন্যতম সংকেত এবং আপনি নিজের হাত দেখে খুব সহজে এটা বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন, তার একটা অন্যতম রেখা। দেখুন এই রেখাটা থাকলেও আপনি ধনী হতে পারেন। এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলের দিকে, যে আঙুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল, এটা রবির আঙুল নামেও পরিচিত। এই আঙুলের দিকে আপনার একটু লক্ষ্য রাখুন, দিয়ে দেখুন এই স্থানটাকে কি বলে, রবির ক্ষেত্র বা রবির সান মাউন্টের এরিয়া। এই সান মাউন্টে দেখবেন এই ধরনের একটা রেখা থাকে, এটাকে রবি রেখা বলে। আর দেখবেন এই যে রেখা এটাকে জীবন রেখা, আয়ু রেখা বা লাইফ লাইন বলা হয়। যদি আপনারা দেখেন যে আপনার হাতে এই রবির রেখা থেকে কোনো রবি রেখা যদি জীবন রেখার সঙ্গে মিলিত হয় যেরকমটা আমি দেখাচ্ছি, এই ধরনের রেখা আছে কিনা আপনারা দেখুন, এটা আপনি অবশ্যই ধনী হবেন, তার একটা নির্দেশ সংকেত এবং খুব সহজে আপনি বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন। এটা গেল 2 নম্বর রেখা। এর পাশাপাশি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে
যদি আপনার এই রবির ক্ষেত্রেই আমি আর একটা রেখা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা দেখুন আপনার হাতে আছে কি না। সেটা হচ্ছে এই ধরনের যদি আপনার চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে পরেও আপনি ধনী হবেন। এই রবি ক্ষেত্রে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে পরে আপনি ধনী হবেন। এই চতুর্ভুজ চিহ্ন পাশাপাশি যদি এই শুক্র, আগেই বলেছে শুক্র, এই গ্রহটা যদি উভয় নিয়ে থাকে, এই চিহ্নটা থাকতে এবং শুক্র ক্ষেত্রটা যদি উভয় নিয়ে থাকে বা উঁচু থাকে তাহলে পরেও আপনি ধনী হবেন। দেখুন আপনার এইরকম কোনো বৈশিষ্ট্য আপনার হাতে আছে কি না। এরপর আপনাকে আমি যেটা দেখাবো, যদি এই রবির ক্ষেত্রে আমি এবার আর একটা চিহ্ন দেখাই, এই চিহ্নটা শুধুমাত্র এই চিহ্নটা থাকলেও হবে, এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কি না দেখুন। এটা হচ্ছে মৎস্য চিহ্ন বা ফেস সাইন। এই চিহ্ন থাকলে পরেও আপনি অবশ্যই ধনী হবেন, তার একটা সংকেত। আপনাদেরকে আমি যে কথাটা বলবো এবার আপনারা দেখুন, সেটা হচ্ছে যে আপনার এই স্থানটাতে দেখুন, এটা কেতু গ্রহের স্থান বলে, আগেই বলেছি আপনাদেরকে এটা শুক্রের ক্ষেত্র আর এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। এই দুটো ক্ষেত্রের মাঝে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্ষেত্র দিকে দেখুন, এখানে যদি এই ধরনের কোনো চিহ্ন আপনার থাকে, মৎস্য চিহ্ন বা ফিস সাইন, এটা আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা ছোট হতে পারে, বড় হতে পারে বা মাঝারি হতে পারে, এই ধরনের কোনো রেখা আছে কি না দেখুন, আপনি অবশ্যই ধনী হবেন। তো আমি আপনাদেরকে বেশ কয়েকটা রেখা দেখালাম ধনী হওয়ার। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন একটা বৈশিষ্ট্য যদি আপনার হাতে থাকে, আপনি দেখুন আপনার হাতে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন একটা বৈশিষ্ট্য আছে কি না, যদি থাকে আপনি অবশ্যই ধনী হবেন এবং আপনি নিজের হাত দেখে খুব সহজে বিচার এবং বিশ্লেষণ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন ভালো করে ভিডিওটা বুঝুন, যে চিহ্নের কথা বলেছি, যে রেখার কথা বলেছি, সেই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনি এই ভিডিওটা দেখে ভালো করে বিচার করবেন। এই রেখার মধ্যে কোনো একটা রেখা থাকলে পরে 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধনী হবেন। আপনি ভিডিও দেখে আপনি নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যে চিহ্নগুলো বা রেখার কথা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম, এ প্রসঙ্গে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে পুরুষরা কোন হাত দেখবেন, নারীরা কোন হাত দেখবেন, এটা সঠিকভাবে অনেকে জানেন না। আপনারা জানেন ছেলেরা ডান হাত দেখতে হয়, মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয়, কিন্তু এটা সঠিক না। সঠিকটা এটা, আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকের নিজের ওয়ার্কিং হ্যান্ড দেখা উচিত, অর্থাৎ যে হাতে আপনি সমস্ত কাজ করেন সেই হাতটাই দেখা উচিত। সেই হাতে এই রেখা থাকলে পরে আপনি 100% ফল পাবেন।